মরিজা মরিচ গাছ মরিজা ওলা হয় না তখন যায় একগুড়ে কন বুঝিন এরারে বুঝিন গুমজ নজা হললে বুঝিন আর কমি যায় তবে এটা আমি কিতাবও পাইছি না এটা একগুড়ে আমরা দেশের মানুষের মাসলা বানাই নেন কিছু মানুষ আরে বেহুদা যার বদ নজর আছে এটা ঠিক এগুলো জলদি কম তো না দোয়া করতো আল্লাহর কাছে আমরার অগানক খাসার জিলাতে এক জায়গাত নাম কইলে হতির নাম অকইয়ার না কিচ্ছু না বেটার মারাত্মক বদনজর মসজিদের মেসাবে টিফিন খুলিয়া খাওয়া আরম্ভ করলে বেটারে দেখলে জলদি বন্ধ করিলাম যে ভাই চা জ্বালাইলা বেটার বুঝেছেন অকইয়ার ঘটনাটা শুনক কুয়া মসজিদের পুষ্করণীর মধ্যে খুব বেশি ফেনা হয়েছে জর্মন হয়েছে জর্মন কইনি আপনারা এটা জর্মন কোনো জায়গায় ফেনাও হয় খুব বেশি জর্মন হয়েছে মসজিদের পুষ্করণী মসজিদের কমিটির একজন মাস্টার সাহেব আসন আর একজন এক ব্যক্তি আসন দুজন একদিন উঠিয়া কইলা বাবা আজকের মিয়া সাহেব আমরার পুষ্করণী তো জর্মনে লই লিছে সাফ করাই তাই নানি আজকের মিয়া উঠিয়া কইলা মাস্টার সাহেব গ্রাম তো অমুক মানুষ তো মারাত্মক নজরিয়া ও বেটার একবার দেখাইলাই খামো লাগে যাইতে পারে বুঝাইছে হাসাও মাস্টারে বলে এটা হাসাও হওনি বলে অরে বা এই বেটা তো নমাজ হয় তাই কোনো সাইন না নি আজকে মেয়ে উঠে বলে এটা সাওয়া তো স্বাভাবিক বেটায় গাড়িয়ে সাইতে ওলা বাটে কয়তে বেটা হাসাও ঘরের দিন বুঝিন দুইও মানছে গো ফলার ই বন্ধা আবু আসল বয়স্ক হয়ে গেছে বিয়া বাক্কা আগর ঘটনা আসতে পনেরো বছর আগর ঘটনা হইয়া ই ব্যক্তি একারে বয়স্ক হয়ে গেছে বিয়া ফরের দিন জোয়ার রক্ত আইসেন হও ব্যক্তি নজর লার বেশ ই ব্যক্তি যখন আসছেন আসার সঙ্গে সঙ্গে দুইজনে তো পরামর্শ করছেন সাওয়াইটা বালা করিয়া মাস্টার উঠিয়া কইলা ও আজকির আলী সাহেব খেয়াল করো না নি আস্তাফু করে তো লয়ে নিছে জন্মরে ও সময় আজকির আলী উঠিয়া কইলা আমার কইয়া তো লাভ নাই আইজ অমুক আইসন তানরে তোরা বালা করি কইয়ার কইয়া কইলা ও বা তুমি তো প্রত্যেক দিন জোয়ার রক্ত আস্ত্র রক্ত নমাজ যাও দেখছি বালা করে একবার চাও না নি আস্তাফু করছেন জন্মনে লই লাইল নওয়াজার না বেটা যেমনে সাইয়া মাতর কথার উপরে চাইছে যেমনে সাইয়া কইছে ইয়ে হাসাও তো আস্তাফু করে নিছে গিয়া এক সপ্তাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للميزان
الأنعام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنا رجلا سأل رسول الله صلى الله عليه وسلم قال إني أحب هذه سورة قل هو الله أحد قال إن حبك إياها أدخلك الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جرفل قلوب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি খয়রা নামন সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। মাহমুদনগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব তথা এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুবক সমাজ বা এখন পর্দার আড়ালের পর্দা নিশিনী মা ও বই নহল,
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মুসলমানের কোলে আল্লাহ জন্ম দিছেন, যার ফলে আজকে আমরা মাথায় তকি দিয়া নবীজির একটা সুন্নতরে আদায় করিয়া কোরআন ও হাদিসের আলোচনার একদিনই মহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করতাম পারছি। আমি এক নালায়করে আপনারা পক্ষ থেকে দাওয়াত করা হয়েছি, সময় সুযোগে আল্লাহ আমি আপনার এলাকাত আপনার গ্রাম আল্লাহ কদম রাখাইছে, যার জন্য আমি তো মুসাফির আলত মুসাফিরের দোয়া কবুল, যদিও নসিহতর দ্বারা নিজেও যদি উপকৃত হইতাম পারিও না, আপনারাও যদিও পারেন না, তবে রসুলুল্লাহর হাদিস আছে মুস্তাজাবুদ দাওয়া, তিন গুরুর দোয়া কবুল, এর মধ্যে একগুরু হইলে মুসাফির, সফরের হালত মুসাফিরদের দোয়ারে আল্লাহ রদ করে না, ঘুরাই দেন না। তাই বহু দূর দূর দেশ থেকে আসছে, দূর দেশ হইতে বেশ দূর হই নাই খাসার জেলা, তবুও 300 কিলোমিটার ডিফারেন্স। আপনারা রেখানো হাজিরি দিছি মাহতরম আজিনে কেরাম সবর লিয়ে সর্বশেষে দোয়াগান কর্ম, হয়তো মুসাফিরি হালতে দোয়া যদি আল্লাহ কবুল করেন, কিংবা তো মাহফিলের মধ্যে আপনারা যারা আসেন এর মধ্যেও একজন নেক মায়ার মানুষ আছে, হার খাতিরে কোন সময় হার দ্বারা দোয়া কবুল হইব হইতে পারতে। আপনার দোয়া এমন একটি আবাদত যে দোয়ায় মানুষের তকদিরও পরিবর্তন হয়ে যায়, মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, তকদিরও বুড়া আছে বালাই দ্বারা পরিবর্তন হয়ে যায়, এর জন্য দোয়া থেকে আমরা বঞ্চিত হইতাম না। আল্লাহ আপনারে তৌফিক দিত নেক নেক মাহফিলের মধ্যে গিয়া, নেক নেক জায়গার মধ্যে গিয়া আমরা দোয়ার মধ্যে মুসলমান ভাই আমরা শরীক হইতাম, আল্লাহ তৌফিক দে সব। আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়া যে আজকে বিভিন্ন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এটার থেকে আমরা ইসলাম ধর্মের মানুষে যা প্রচার করলাম, কিছু ওয়াজ নসিহত আরো বিভিন্ন জিনিস যেগুলা আমরা খবর পাইতাম না আগে, এখন নিজে গরব হইয়া সব কিছু খবর পাইয়া দেখিয়া দেখেন না, যার কারণে কিছু বর্তমান যুগে কিছু কিছু জায়গায় ওয়াজ আগর তুলনায় ওয়াজ মাহফিল কিছু বেশি হয়েছে, আর সোশ্যাল মিডিয়ার ওয়াজ গুলা ভাইরাল হওয়ার কারণে ওয়াজও কিছু মজাও কমে গেছে, অনেক ওয়াজ শোনা ওয়াজ গরো বইয়া ভাইয়ার যে আলিমর সার্চ করিয়ার নাম নাম দিয়ে সার্চ করিয়ার ও আলিমর ওয়াজ ভাইয়া, এটার থেকে আমার ফায়দা হয়েছে, কিন্তু ওয়াজও কিছু মজা কমে গেছে আমার ধারণা হইল, এর লাগে আওয়াজ মহফিলও আসিয়া শুনলে তার মধ্যে আলাদা ফায়দা আছে, নেক মহফিলও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকিয়া রহমত নাজিল হয়, ফরিস্ত হলে রহমতর ফরিস্ত হল আসা যাওয়া করেন, রহমতর ফরিস্ত হলে রহমত নাজিল করেন, তাই মহফিলের ভিতরে যারা বিশেষ করিয়া তখন এরা রহমতর অংশ পায় বাট পায়, মহফিলের বারাত তাকিয়া নসিহত শুনবা হয়তো কোনো নসিহতে আসর নাও করতে পারে, মোবাইল চালাইত্রা ওয়াজ বাজাইত্রা খাজ খাম করবা বাটাইলর খাজ করডা সিমেন্টর খাজ করডা, ই নসিহত শুনন যে যারা বিশেষ করে এটার থেকে আসর তেমন ফায়দা হয় না, খালি শোনা হয় তেমন আসর পয়দা হয় না, এর জন্য নিয়ম হইছে ওয়াজ শুনলে নীরবে বসিয়া মোবাইলের দ্বারা হোক কোনো মহফিলে হোক যেগুলো আমরা শুনব মনোযোগ দিয়ে শুনতাম, আল্লাহর ওয়াস্তে খুলুসিয়তের সহিত আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করতে সব। আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরিন কেরাম, আগর বক্তা যেন দীর্ঘক্ষণ আলোচনা করছেন, আমি আপনার খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া দুইটা সুরা, এক সুরার কিছু অংশ তিলাওয়াত করছি আর একটা সুরা পূর্ণ তিলাওয়াত করছি, আল্লাহর রসুলের ছোট্ট একটা হাদিস শরীফ তিলাওয়াত করছি, সেই সুরাগুলার ব্যাখ্যা ইনশাল্লাহ করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যদি তৌফিক দান করেন তবে মাহফিল তাকিয়ে দেখছি বাজার আমরা বড় হয়ে গেছি, বাজার না হইলে উপায় নাই, বাজার না হইলে উপায় নাই, বাজারত বহু জিনিস পাওয়া যায় ঠিক আছে, বাজারও থাকতা যাইতা
যুবক ভাইয়াই বাজারও সবসময় সময় না কাটাইয়া মহফিল গড় মসজিদ সময় কাটাইবার জীবনে চেষ্টা করো। গড়ে মা আসন বাবা আসন, মা বাবার ভালো ভালো কথা শুনক সর্বত দাহ কুয়া, মা বাবার খেদমত করো সারাদিন বাইরা তাহত রাত্রে আসিয়া মা এবং বাবা ভাই বিরাদর পরিজন সবর লাগি সুন্দরভাবে কথাবার্তা করো পরামর্শ দাও কৈদার থাকি শিলার আপনি মায়া মহব্বত দাও মা বাবার নেক দোয়া ওলা দেখলে ভাই এর লাগিয়া সারাদিনও কাটাইলাম বাজারও বিভিন্ন জায়গায় রাইতলা কাটাইতাম জি না নেক নেক মাহফিলের মধ্যে যাকুয়া ইলে একদিন আইতো পারে ওয়াজ শুনতে চাই বা মাহফিল গিয়া শোনার সুযোগ নাও হইতা পারো ইলে সিস্টেম আই যেত পারে এমন শক্তভাবে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়ে যেত পারে যার ফলে ইলাম মাইক দিয়া স্প্যান্ডেল সাজাইয়া ওয়াজ নাও হইতে পারে আগটাকে কমিয়ে আইসি না না আগে আগে রাত ১২টা পর্যন্ত ওয়াজ হয়েছে এখন ১০টা কোনো সময় সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম এসবই জারি হয় যার ফলে ওয়াজ ৮টা হয়ে যায় হমে নি না না হমে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া দিলর হান দিয়ে আমরা শুনতাম আমি খনেওয়ালায় হইতাম আল্লাহ তৌফিক দিত আমারে আমলটা কি হওয়ার চেষ্টা করতাম ওয়াজের ভূমিকা কিছু আমরা আলোচনা করি আমরা সাবজেক্টও যাইতে চূড়া সরে আমরা যাই তাই আমি কোরআন শরীফের যে প্রথম একটা সুরা তিলাওয়াত করলাম যে সুরাটা হইল সুরাতুর রহমান আর দ্বিতীয় তো সুরা ইখলাস শরীফ তিলাওয়াত করলাম যে সুরা রহমান যে সুরা যেটা আছে এটা হইল গিয়া কোরআন শরীফর একটা সুরা বহু বড় সুরা এই সুরার কোয়া হয়েছে কোরআনের অলংকার আমরার জেলা অলংকার আছে কোরআনের তেমনিভাবে অলংকার হইল সুরা রহমান আর রহমান শব্দ যেটা এটা আল্লাহ সিফতি একটা নাম এই কোরআন শরীফের এই সুরাটা নাজিল হওয়ার আগে আরব দেশের মধ্যে বেজান না শুক্রি নাহর মানে খাস চলত সুরাটা নাজিল হয়েছে বন্ধগুলোরে স্মরণ করিয়া দেওয়ার লাগে আল্লাহ কইত্র এই সুরার মধ্যে ২৯ জায়গায় আইছে ফাবি ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান হে আমার বন্ধগল ইনসান আর জিন্নাত উভয় দুই জাতিরে আমি হইয়া তুমি তাই আমার না শুক্রি করডা নিয়ামতের কি না শুক্রি করো না নিয়ামতের না শুক্রি করলাই আল্লাহ বহু নিয়ামত আমরা দান করছি এই সুরার মধ্যে কত নিয়ামতের কথা উল্লেখ আছে পৃথিবী কিভাবে সৃষ্টি করলা মানুষকে কিভাবে আল্লাহ সৃষ্টি করলা চন্দ্র সূর্য কেন সৃষ্টি করছেন আল্লাহ আপনারে আমার জবান সামনে দিছেন তারপরে সমুদ্রের পানি অর্ধেক আপনার নিমকওয়ালার অর্ধেক পানি মিঠা অর্ধেক পানি নুনটা হেনে আল্লাহ দিলা কোন সমুদ্র কোন জায়গায় পৃথিবীর মধ্যে কোন জায়গায় এসা রক্তের নমাজ নাই এ হক্তর নমাজ আল্লাহ মাফ করিয়া দিছিল ই দেশ সাই রক্তর নমাজ আছে এ হক নমাজ নাই এই সুরার মধ্যে সম্পূর্ণ আছে এর জন্য বিশেষ করিয়া এই সুরাটা নাজিল হওয়ার লগে লগে আল্লাহর রসুলে আসহাবে মজমুআ এইভাবে সাহাবায়ে কেরাম হল জমা ওদের কাছে গিয়া রসুল্লাহ পূর্ণ আউয়াল থেকে আগের পর্যন্ত সুরাটার তিলাবত করিয়া শুনাইছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন সাহাবিরা জানাইলা ইয়া রসুল্লাহ ই সুরার মধ্যে তো আল্লাহ কইত্রা ইনসান আর জিন্নাত উভয় আল্লাহর না শক্রি না হরমানি করেন বলে হ্যাঁ কিন্তু জিন্নাতে অস্বীকার করল রসুল্লাহ কইতা জিন্নাতে অস্বীকার করছে লাবি শাইম মিন নিয়ামাতিকা রাব্বানা নুকাজ্জিবু রাব্বানা ফালাকাল হাম এই যে খারাপ বিশ্বাস করছে না তারা মানিয়া নেয় না জিন্নাতে বলে কয় আমরা আল্লাহর না শুক্রি করি না তারা আসলে মিথ্যা কইছে তারা কয় ফালাকাল হাম আমরা তো আল্লাহর প্রশংসা করি জিন্নাতে কই প্রশংসা করে এটা আল্লাহর রসুলে কইলা বলে তারা তো অস্বীকার করলো কিন্তু মানুষে জিন্নাতে ইনসান আর জিন্নাতে আল্লাহর না ফরমানে না শুক্রি করল তাই আল্লাহ কইতে ও আমার বন্ধ হল আমার জাতি নাম হইল আল্লাহ আল্লাহ নাম রাখা হেউর লাগে যাইজ না যাইজ আছে না কই যায় কেউ আল্লাহ নাম কোনোদিন রাখলা না আর আল্লাহর কিছু না ফরমান হল আসল এরা নামও আবার কেউ রাখে না কোনো সন্তানর সাদ্দাত কারুন ফেরাউন হাম্মান নমরুদ ই যে ৫ জন আসল এই ৫ জনের নাম কোনোদিন শুনছিলাম কেউ ছেলে সন্তান হলো রাখতে জি না রাখুন না এখানে এই কারণে রাখুন না এরা খাস আল্লাহর নাফর মানাসলা এরা নবীগুলোরে বড় কষ্ট দিছে আল্লাহর হুকুম মুহাফিক জীবনে তারা চলছে না তারা হদাই পর্যন্ত দাবি করছে নাউজুবিল্লাহ এর জন্য আল্লাহর লানত তাদের উপরে
আমি এক কিতাবও দেখলাম, ইফাসজনৰ নাম যদি সাকজ্য লেখে গরু ছাগলৰ গলাত কোরআনৰ আয়াত লেখিয়া দেওয়া যায় না, এহান অতি গুণাগার হইব। কোনো সময় গরুরে কোনো তাওয়িজাত দেখে জিন্নাতে আসর করে নেয়, এটার তাকে কোনো সময় হলো অসুবিধা, কোনো জিন্নাতে গরুরে ছড়ি নেয়, কোনো সময় গরু দেখবা হাওড়ের মাঝখানে দৌড় দে না ভাল দে, তা জিন্নাতে লাড়ে কুন্টা মারে লেঞ্জ মুড়া মারে, এর জন্য জিন্নাতরে জিন্নাতে আক্রমণ করে না কোনো গরুরে। কিতাবত দেখলাম গরুর গাত যদি কোনো আটাইল থাকে, যে আটাইল কোনো কীড়া হয়েছে শরীর লক্ষমের না, তো হইতরা ও ফাঁসজনের নাম লেখিয়া গলাত বান্ধি দিলাইলে আটাইল ই ফাঁসজনের নাম ডরাইয়া ছুটিয়া পড়ে যাব। বুধ হইতরা আটাইলে ডরাই এই ফাঁসজন সাংঘাতিক অন্য কোনো জিন্নাত আছে মসজিদের ইমাম সাহেব নিছন মারাত্মক জিন্নাত কোনো মহিলার লাগি পুরুষের লাগি লাগছন, কোরআন পড়তে পড়তে খাওয়া যাইত না, কোরআন গলাত বান্ধি দিলেও খাওয়াইত না, ইলা জিন্নাত হওয়া যায় না না, ইটা জিন্নাতের অন্য কৌশলে খাদাইতে লাগে জিন্নাত, তার হাওয়া বাতাস লাগে জিন্নাতরে। কোনো সময় মানুষে বাড়ির মধ্যে ভালিয়া রাখুন, মা বোনা বলে জিন্নাত কোনো সময় ভালো হইন, বলে ভালন কিনা, আমরা জিন্নাত কোনোদিন ভালো রাখান শুনছি না, হইতে পার আমি দেখাই দিব জিন্নাত মানুষের বাড়ি ফালিয়াও রাখ, জিন্নাতরে বাড়ির স্থান দিন নিজের খাসলতর দ্বারা নিজের অবহেলাজনিত সাজর দ্বারা কোনো কোনো বাড়ি জিন্নাত লাগে না নিবা হয়ে যায়, আপনারা এলাত লাগুন নি জিন্নাত মাঝে মাঝে আখতা আখতা লাগুন, তো জিন্নাত মানে খাদানেওয়ালা তবিবা তোর এক গ্রো মিয়া চাবো গেলে আসুন নাই আসুন, এরাও তো খাদায় আমরা হলে বাড়ি না খেলে, এটা হেকমত লাগে আমল লাগে, কোরআনের উপরে এক সুরার উপরে তারা আমল করিয়া ইমাম সাহ বকলে মেয়া সাহ বকলে ও ওটার থাকিয়া যে নাতরে খাদাইবার বিভিন্ন পন্থা সিস্টেম আছে, এর লাগিয়া যে নাত বাড়ির যদি কোনো নোংরা জায়গাত পানি থাকে কোনো গর্ত থাকে পানিটার উপর খোলা গর্তটা খোলা হে গিয়া ওখানে ডুব দিয়া নোংরা জিনিস লাগাইয়া আইব, কিন্তু কোরআন শরীফ পড়িয়া হু দিতা বিলকুল খাওয়া যাইত না, এর লাগে নোংরা জায়গায় পানি থাকলে ডাকিয়া রাখতাম ললা বাটে পানি ছাড়িয়া দিতা এক জায়গায় জমা করিয়া পানি রাখতাম। যে নাতরে প্রশ্ন করছিলাম হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমির রহমতুল্লাহি তাআলা আলাইহি আঞ্চল লেখছেন, জিন্নাতরে প্রশ্ন করছিল হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামে, হে জিন্নাত তোমরা কি কি খানিগুলা তোমরা খাও চাই, খাও কিনা তোমাদের প্রধান খাদ্য কি, তাও মিশকাত শরীফে বর্ণিত আছে জিন্নাতের খাদ্য ইয়া থাকছে গিয়ে তিনটা, এক নম্বরে ইয়া থাকছে হাড্ডি, গোস্ত খাওয়ার পরে হাড্ডি ফালাইছো গোসা খাটা যেগুলা ফালায়, দুই নম্বরে শুকনা গোবর, তিন নম্বরে ইয়া থাকছে গিয়ে আংরা, তিনটা জিনিস জিন্নাতে খায়, আপনার বাড়ির আশেপাশে আংরা ফালাইছ গোসা কাটা ফালাইছ তারপরে শুকনা গোবর, এটা জিন্নাতের খাদ্য, মিশকাত শরীফও আছে হায়াতুল হায়ওয়ানও আছে দেখলাম। আবার একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন্নাত আসছে, আসার পরে জিন্নাতে এইভাবে আল্লাহ রসুল আরজ করল, হে মোহাম্মদ আপনার উম্মত যারা আছে ফসরাব করিয়া শুকনা ডেলাগুলা ব্যবহার করে, তারা শুকনা গোবর হাড্ডিগুলা ব্যবহার করে, এগুলা আমাদের খাদ্য, তারা যুদ্ধটা করার কারণে আমরার বড় খাইতে কষ্ট হয়, আল্লাহর রসুলে সেই দিন তাকে নিষেধ করছেন শুকনা গোবর দিয়া হাড্ডি দিয়া আংরা দিয়া তুমি তাহলে কোনো ডেলা ব্যবহার করিও না, আমরা এগুলা ডেলা ব্যবহার করি নিয়া নিষিদ্ধ, রসুলুল্লাহ কইছেন তারে কষ্ট দিও না, যেহেতু জিন্নাত আল্লাহ তারে সৃষ্টি করছেন আমরা চক্ষুর আড়ালে, কিন্তু সে যেহেতু আরজ করে নিছে ফরিয়াদ হয়ে গেছে তার খানির মধ্যে বাধা দিতা না, আমরা নবীর দেহ কত সুন্দর আদর্শ, রসুলুল্লাহ কইছেন খবরদার আজ থেকে তিনটা জিনিস দিয়া ডেলা ব্যবহার করা নিষিদ্ধ নিষেধ হয়ে গেল। শয়তান একদিন রসুলুল্লাহর সামনে আসলো, জিন্নাত আর শয়তানে ব্যবধান আছে, শয়তান আসলো রসুলুল্লাহর কাছে, আসিয়া কি করার নবীর এতটুক শয়তান মানত বাবা দেখুন লক্ষ্য করিয়া, শয়তান আসিয়া কইল মোহাম্মদ আপনার কাছে আমি আসছি একটা কারণ বসত, বলে কি, বলে আপনার সামনে আমি জাহিরাতান একদিন হাজির হইলাম, আমি তো লুকায়িত অবস্থায় আমি থাকি, আপনি আমার দেখো আমার এত শয়তান মানানি হয়েছে,
আমি তো আগে খুব ভালো আসলাম আল্লাহর একটা হুকুমরে অমান্যতা করার কারণে আজকে আমি শয়তান হয়ে গেলাম গিয়া, আমি আল্লাহর থেকে আলাদা হয়ে গেলাম, এর কারণে আল্লাহর জাতর লানত আমার উপরে, এখন আমার কাজ হইল মানুষের বিভ্রান্তিত করা। আলোচনা হয়েছে শয়তান রে কইরা তুমি খাও গিতা, শয়তানে তখন হইল আমার খাওয়ার কোনো অভাব নাই, বলে কিলা যেই সময় কোনো মন্দাই খানি যখন তার সামনে আনে, আনার পরে সে যদি বিসমিল্লাহ বলিয়া যদি খায় না, তার খানির মধ্যে শরিক হয়ে যায়, প্রায় অর্ধেক খানি আমি খাইলাই, আনা বিসমিল্লাহ বেশ শরিক খাইন না নি এক গুড়, আনা বিসমিল্লাহ খান ফেট পরি বেশি বেশি খাইন না নি, আর বিসমিল্লাহ কইলে খম জিনিসে ফেট পরি যায়, খম সামানে ফেট পরে, ও হে কইল আমি খানির শরিক হয়ে যাই যেন বিসমিল্লাহ হইন না, আনা বিসমিল্লাহ খাই, এর লাগে বিসমিল্লাহ হিসাবে আমরা খাইতাম নি না না হয়ে যায় খাইতাম, খানির মধ্যে আদব আছে, বেআদবির সহিত খেয়ে খাইলে মানুষের গরিবই দেখা দেয়, হয় একটা কারণে মানুষের গরিবই দেখা দেয়। এক নম্বরে আতাকছে গিয়া যে বাড়ির মানুষ সকালবেলা ঘুম থেকে উঠুন না, দরজা বন্ধ থাকে, সকালবেলা ফজরের নমাজের খবর নাই, সন্তানাদি উঠিল না, ফজরের নমাজ পড়ল না, আল্লাহ পাক রব্বুল আলামিন দে ফিস দিয়া তারা ঘুমায়, যে বাড়িত ফজরের ওয়াক্তের নমাজ নাই, যে বাড়িত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত নাই, এই বাড়িত আল্লাহর পক্ষ থেকে কোনো রহমতের ফরিস্তা গলা শুন না, এই বাড়িত আল্লাহর যাতে ফিস দিলাইন, ফিস দেওয়া মানে রুজি রোজগারের বরকত উঠি যায়, উন্নত এই বাড়িতে আর কোনো দিন হয় না। এক দুই লম্বা রয়ে থাকছে তালিমুল মুতাল্লিম, সেই কিতাবের মধ্যে একজন কোন মা বোন হকলে যদি রাত্রি বেলা মাথা যদি আশ্রিয়া থাকে, আর কোন মানুষে যদি ঘরের মধ্যে নখ কাটার যদি অভ্যাস করিয়া থাকে, তাহলে এই বাড়ির মধ্যে গরিবিয়ে দেখা দিলাই। তিন নম্বরে থাকছে যে বাড়ির মধ্যে গান বাজনা রং ডং তামাশা থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রাতের রহমতর ফরিস্ত হল জান্নাত রহমত হল থাকে না। উচ্চ সুরে যুবক সমাজ মোবাইল বাজাইবা না, কেউ যদি জুরে সুরে মোবাইল বাজে না ওলাদ বাবার সামনে, বাবার কাছ থেকে আপনার চক্ষুর পর্দাটা কমে যাইব, শরম কমে যাইব, শরম যেটা হায়াইটা একটা ইমানে রঙ্গ বাবা, এর জন্য বিশেষ করি আপনি উচ্চ সুরে মোবাইলটা বাজাইবা না, গান বাজাইবা না, এটার কারণে বেশি গান বাজনা বাড়ি, বাজিলে ফরিস্ত হলে বাড়ির মধ্যে আসেন না, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমতর কোনো ফরিস্ত হল নাই, এই বাড়ির মধ্যে আমি আমার আলোচনার যে আর যার জন্য যেহেতু ইনসান আর জিন্নাত সম্পর্কে আলোচনা করতাম, ভূমিকা আমি জিন্নাত সামান্য দেখানোর জন্য আপনাদের সম্মুখে আলোচনা তানিয়ার যে জিন্নাত আর ইনসানের মধ্যে কতটুক তফাত ব্যবধান আছে, এর জন্য জিন্নাত মানুষের বাড়ির মধ্যে কোন কোন জায়গায় কিভাবে থাকে তা বর্ণনা কিতাবে আছে। সুলাইমানের প্রশ্ন করলারে জিন্নাত তুমি দেন কোন কোন গাছের মধ্যে কিভাবে তুমি দেন দেখো তোমাদের বাসা কোন জায়গায়, ও সময় জিন্নাত তখন জবাব দিলা কইলা আমরা খাটালা গাছের মধ্যে থাকি আর গর্তর মধ্যে থাকি, কোন গর্ত থাকে গর্তর মধ্যে মুসরাব করবা না, জিন্নাতে আপনার আক্রমণ করে লাইতে পারে, আর খাটালা গাছ মন গাছ আছে লুকলুকি গাছ আছে, এইভাবে কোন গাছ গড়র আশেপাশে নিকটে লাগাইবা না, ইতা গাছের মধ্যে জিন্নাত থেকে ঘরে বসবাস করিয়া থাকে, এর লাগি গড়র আশেপাশে গোসা কাটালা গাছ না। জিন্নাত কিভাবে ফালিয়া রাখুন আমি কইয়ার, মা বোনদের যদি এই অভ্যাস যদি থাকে প্রতিদিন রাত্রি বেলা যে মা বোন হলে গোসা কাটা যেগুলা আছে, গোসা কাটা বাদ যেগুলা নোংরা পানি যেগুলা, এগুলা যদি মহিলা ফিস দুয়ারে যদি ইটা মারি যদি ফালাই দেন, যদি এইভাবে ফালাইন প্রত্যেক দিন ফালাইন, এই জায়গাটা নির্ধারিত হয়ে গেছে, যার কারণে সেই জায়গার মধ্যে জিন্নাত আসিয়া গোসা কাটা খারাপ জিনিসগুলা খায়, এইভাবে একদিন ফালাইছন দুই দিন ফালাইছন তিন দিন ফালাইছন, মা বোন হলে জিন্নাত আসিয়া খাওয়া আরম্ভ করলো, জায়গাটা নির্ধারিত হয়ে গেল, ও সময় হঠাৎ একদিন মা বোন হলে জিন্নাতের উপরে খারাপ পানি ফালাই দিলা, ফালানের সঙ্গে সঙ্গে জিন্নাত গুসা করিয়া মহিলার লগে লাগি গেল, জিন্নাত
জিন্নাতর বাতাস লাগলো, এর কারণে মহিলার বিলকুল বেমার কমে না। কত ডাক্তার কবিরাজ কত মেসাব দেখাইলা বেমার কমে না। এর লাগে মা বোন অকলে গরর বেলা গরর মধ্যে থাকিয়া রাত্রি বেলা খারাপ পানি মাছর গোসা কাটা হাড্ডি গুলাইটা মারি করে বাইরে ভালাই টানা। যদিও ভালাইন এক জায়গার মধ্যে যদিও ভালাইন, দিনের বেলা মা বোন হলে ভালাইতাম, সকাল বেলা হলাইতাম, রাত্রি বেলা না। আর গরুর আশেপাশে গর্ত করিয়া নোংরা পানি ভালাইয়া রাখতা না জিন্নাতি। ইগুলার মধ্যে আসিয়া জুটটা হয় কোরআনের কোনো আয়াতে কোনো হাম দিত না, ফায়দা দিত নাই। এর লাগি কোনো সময় আলিম সাবকলে তবিবাতর মিয়া সাবকলে এই সাদ্দাত কারুন ফেরাউন হাম্মান নমরুদ ফাঁসজনের নাম লেখিয়া নকশা বানাইয়া ফলিতা বানাইয়া জ্বালাইলে কিছু অ্যাকশন নেই, তারাও ডরায় জিন্নাতে এই ফাঁসজনের নাম ডরায়। এরা আল্লাহর খাস নাফরমান, জিন্নাতে এই ফাঁসজনের নাম ডরা। কোরআন মানত না কোনো জিন্নাতে, হফিজ জিন্নাতে, কিন্তু ও ফাঁসজন কোনো সময় মানিলে, কারণ এরা আল্লাহর খাস নাফরমান না, বড় বড় নাফরমান আসলো। যাই হোক, এর জন্য কোরআনের মধ্যে যে শব্দ যেটা আছে আর রহমান, আর রহমান শব্দ যেটা আছে, বাবা রহমান শব্দের অর্থ হয়ে যাচ্ছে কি মেহরবান, দয়ালু। এর জন্য এই নামটা ধরিয়া আল্লাহর ডাকলে কোনো ফায়দা ভাই বানি বলে ফায়দা ভাই ফায়দা আছে। আল্লাহর নাম ধরিয়া সবসময় ডাকি, আর আল্লাহ জাতি নাম ডাকক কা বাবা কোনো সুবিধা নাই, কিন্তু আল্লাহর সিফতি নাম আছে রহমান, রহমান নাম ধরিয়া ডাকিলে আল্লাহর জাতি সেই ডাকের সাড়া দে। তার একটা উদাহরণ স্বরূপ আপনাদের সম্মুখে আমি আনতে চাই, যত বিন হারিস নামে রসুল্লাহর এক সাহাবি ছিলা। এই সাহাবি একদিন কি করছন, তার সঙ্গের সাথে বন্ধুর লইয়া রওনা দিছন, কই যাইতা তাইফের ময়দান। তাইফের ময়দানে যাওয়ার সময় যায়েদ বিন হারিসে খুব হেরানের সহিত কে পাহাড়ের একটা গুহার মধ্যে দেন বিশ্রাম নিলা, আরাম নিলাম। হঠাৎ ঘুম আইছে, ঘুমাই গেছন, হঠাৎ আবার কিছুক্ষণ পরে ঘুম ভাঙিছে, ছায়া দেখন হাত এবং ফাও বান্ধি লাইছন। লগর বন্ধুয়ে হাতের মধ্যে তরবারি কইলা, রে বন্ধু তোমার হাত তরবারি কেন, বুঝলাম না। ও সময় বন্ধু জানাইল, ও যায়েদ বিন হারিস জানো না তোমারে আমার জীবনে মারার জন্য বহু চেষ্টা চালাইছি, কিন্তু তোমারে মারতাম পারছি না, তোমারে বহু চেষ্টা করছি মারতাম পারিয়া নাজকের সুযোগে পাইছি তোমারে। বলে তুমি নো আমার বন্ধু, তোমার লিয়ে সফর করিয়া, বলে বন্ধু হইল আমি আসলে তোমার দুশ্মন। বুধবাইত্রানি যে বন্ধু বুঝা যায় এখন বন্ধু, সে কিন্তু সব থেকে বড় দুশ্মন। কইলে আস আমার মারি দিয়ে, বলে এই মুহূর্তে তোমার হত্যা করে দিব, তোমার বাসানেওয়ালা খেয়েও নাই। তখন আর খাওয়া আসুন পাহাড়ের গুহায়, জি না খেয়েও নাই। যায়েদ বিন হারিসে চক্ষু বন্ধ করছেন, নিরুপায় আল্লাহর সাহায্য লইছেন, কইছেন আগেছিনি ইয়া রহমান, ইয়া আগেছিনি ইয়া রহমান। হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দে যেই সময় তান ডাক দিছন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তান ডাকর সাড়া দিছন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সময় দৌড় মারছন আরশে আজিম দাগিয়া, আল্লাহ জানাইছন জিব্রাইল তুমি দৌড় মারো যাও, আমার রহমান নাম ধরিয়া সাহায্য চাইছন যায়েদ বিন হারিসে, যাও পাহাড়ের গুহার মধ্যে গিয়া আমার যায়েদ বিন হারিসে গিয়া রক্ষা করো। দৌড় দিলা, দৌড় দিছেন, যখন দেখছেন যাইতে যাইতে তাইফের জমিন আরশটা কি আসতে আসতে দুশ্মনে হত্যা করে দিব, তখন তার নিষেধ করলা, দমক দিলাম, ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকর বেটা অমুক, লা তাকতুলহু, তুমি এই ব্যক্তিরে কাতল করিও না। সে যেন আওয়াজ শুনছে, সে যেন আমারে নিষেধ করলো। ওই সময় আল্লাহর বন্দা গুহার তাকি বাইর হইছন, যায়েদ বিন হারিসের দুশ্মন চতুর্দিকে তালাশ করিয়া দেখন কোনো মানুষ নাই। দ্বিতীয়বারের মতো আবার প্রস্তুত হত্যা করে লাইতা, আবার জিব্রাইলে কি করছেন ধমক দিছেন, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলহু, আবার বাইরিয়া দেখে কেউ নাই। তৃতীয়বারের মতো আবার ধমক দিলা, ও অমুকর বেটা অমুক, তুমি এই ব্যক্তিরে তুমি কাতল করিও না। তিন নম্বর বার গুহার থাকি বাইরিয়া দেখন, ফরেনে এমন সুন্দর জামা সাদা কাপড় পরিধান করা, মাথার মধ্যে পাগড়ি, সুন্দর মানুষ একজন দেখিয়া কইলা, আপনাকে বুঝলাম না, আপনি পরিচয়টুকু দেখুয়া। তখন জিব্রাইলে কোনো পরিচয় না দিয়া তার বাড়ি হাত থাকি নিয়া একবারে হত্যা করে লাইছেন যায়েদ বিন হারিসের দুশ্মন রে। সুবহানাল্লাহ, হত্যা শেষ। যায়েদ বিন হারিসর হাতের বাদন খুলিয়া দিলা,
ফার বাদন খুলতে সময় কইন দি এই সামান্য সময়ের ভিতরে তো আমারে হত্যা করার লাগে দুশ্মন আসা চক্ষু বন্ধ করছি নিরুপায় এখন সে হাত খুলে দেখি যায় সাইয়াদ দেখুন এত সুন্দর এক মানুষ সুন্দর এক মানুষ দেখিয়া কইলে আপনি কে আপনার পরিচয়টা আপনি আমারে দেন না তাই না কইলে আমি এলাম কে জিব্রাইল হক সুবহানাল্লাহ কইলা জিব্রাইল আপনি আমারে কিলা রক্ষা হল্লাই এই যে জিব্রাইল জিব্রাইল একদিন থাক লাগিয়ে গেছেন অবাক হয়ে গেছেন জিব্রাইল যে ফরিস্তা এই জিব্রাইল ফরিস্তা একদিন হইলে আল্লাহ আমি একটা জন্নত দেখতাম আসলাম আপনি তো আটটা জন্নত বানাইছ জন্নত সব আমরা যাইতাম আশা আছে না নিবন যাই আশা আছে আমি যে ঘর কিছু বহু সময় রইলাম মেহমানদারি করলাম আমার বাইয়াইতে সুন্দর ঘর বানাইবার সবরও আশা আছে না নিবন যাই বালা বিছনা বালা ঘর বালাখানা বানাইতাম সবরও আশা আছে সবরও আশা আছে এখন যদি মেহনত যদি জিন্দগিত করি না তিজারত খাজ খাম ব্যবসা করি না জীবনে মেহনত না করলে সুন্দর বিল্ডিং বানাইতাম পারব না হয়ে যায় জি না তাহলে আমলের জিন্দগিত বাবা আমি যদি মেহনত করি না নফসল লাগি লড়াই করি না জিহাদ করি না তাহলে সুন্দর বেহেস্ত বালাখানা আর হওয়া সম্ভব না আফসোস করুন যারা মেহনত করেন না অলস্যতা জাহির করিয়া চল এরা জিন্দগি উন্নত হয় না আলসি জিনিসে মানুষের বরবাদ করিলেন জিব্রাইলে কইলে আল্লাহ আমার এখান বেহেস দেখাক আল্লাহ কইলা বেহেস দেখতায় সব থেকে ছোট বেহেস তখনকে জন্ম তখনকে দেখিয়া আগে যাও বলে কোন গান বলে জান্নাতে নাইম জান্নাতে নাইমের কথা সুরা ওয়াকের মধ্যে আছে ফি জান্নাতিন নাইম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বহু আলোচনা আছে জান্নাতে নাইমের কথা জিব্রাইল খুশি হয়েছেন দৌল মারছেন তবে তার হাঁটিয়া নাই তার ডানা লইয়া গিয়া উড়াল মারছেন খুশি হইয়া গিয়া হইলা ইজাজত পাইছি জন্নত খান দেখি লইতাম ডানা লইয়া চক্কর দেওয়া আরম্ভ করছেন উড়াল দেওয়া আরম্ভ করছেন একাধারে জিব্রাইল 350 বছর দৌড়াইছেন ঘুরিছেন জান্নাতে নাইমর কোন সাইট পাইছেন না সুবহানাল্লাহ ছোট হইলে আল্লাহ 350 বছর ঘুরিয়া কোনো কিনারা নাই হইলে আল্লাহ তফসিরে জাবিরির মধ্যে আনছেন এই ঘটনাটা হইলে আল্লাহ আমারে যে জন্নত দিছিলে আমি কোনো সাইট পাইছি না আমি বাদ দিলাইছি ইলা আর খেও আসন্নি জান্নাতে নাইমর কিনারা পাইবার আল্লাহ কইলে আমার এক বন্দা আছো সুবহানাল্লাহ আল্লাহ কইলে আমার এক বন্দা আছো নি কিনারা পাইবার দেখবার বলে আসাও নেই খান কোন জায়গাতে আমার ঠিকানাটা দিন আল্লাহ কইলে তুমি চিন রায় নরে কিন্তু আইস বালা করে চিনি নাও এইন যাও গিয়ে মদিনাত গিয়া পাইবা মসজিদে নববীর মধ্যে সারা মানুষ নমাজ পড়ি যাইবা গিয়া একলা সবর পিছনে একজন থাকবা এইন জলদি বারোয় না বাদে বারোয় এইন মসজিদ একা থাকন বেশি মসজিদের খেদমত থাকন বেশি এই নমার রাখন স্মরণ করন ও ব্যক্তি যেন একা ও ব্যক্তির জিজ্ঞাসা করলে জান্নাতে নাইমর খবর পাই দিবে জিব্রাইল এখন দিছুন আর এক দৌল মদিনার আগে দিছিলা জন্ম তো এখন মদিনার এখন হইলা রে আমি এখন তো আমার সুরত লইয়া গেল হইতো নাই সুরতটা পরিবর্তন করি মানুষের সুরত ধারণ করিয়া গেছেন গিয়া মসজিদের নববীর দরওয়াজার সম্মুখে খাড়া হজরতে জিব্রাইল যেই সময় মসজিদের নববীর দরওয়াজার সম্মুখে যেই সময় গিয়া উপস্থিত হইলাম সারা মানুষ যেই সময় খাতারে বাহিরিয়া রানা দিলাইছেন একেবারে দিগর যাইতে আসেন হঠাৎ দেখুন এক একজন মানুষ অত সুন্দরভাবে এই মানুষ মসজিদের মধ্যে রই গেছেন বাহির হইন না জিব্রাইলে গিয়া সালাম জানাইলা আসসালামু আলাইকুম আমি আপনার কাছে আসছি একটা খবর লোয়ার লাগি জানার লাগিয়া বলে কি খবর বলে আপনি কইতে পারবানি এই মুহূর্তে জিব্রাইল ফরিস্তাইন কোন জায়গায় আসন কান কত হইলে বেহেস্ট করে ফয়লা জিব্রাইল দেখি তাই চিনি আমরা কোনো সময় ফির পরীক্ষা করি নেন যাই গিয়া ফিরর বাড়ি দেখি আমি কেমন মাল আছে দা হইন না যাই গিয়ে অমুক মেসাব তবিব করেন কেমন এর ভিতরে খেরামতি আছে দেখিলে দেখি তাই ফয়লা জিব্রাইল চিনননি আল্লাহ বলে এন বুঝুন ব্যস্ত সারা খবর কইতে পারবে ও সময় সেই ব্যক্তি জবাব দিলে কইলে আমারে এমন একটা প্রশ্ন করলে আপনি জবাব দিতাম ঠিক আছে সময় দিতে লাগবো কিছু সময় বলে কতটুক সময় বলে আমি 2 রাকাত নফল নমাজ পড়ি আপনারে আমি উত্তর দিব বলে যাই নমাজ পড়ুন আল্লাহর বান্দা আবার মসজিদের নববীর মধ্যে খুব সুন্দর করিয়া লম্বা লম্বা সজিদা দিয়া 2 রাকাত নমাজ রে তাই না দায় করলাম
দুই রাকাত নামাজ আদায় করার পরে নামাজ থাকি বাড়ি গুইয়া সেই বন্দা দেখুন দরওয়াজার সম্মুখে খাড়া কইলা রে বা আমি তো বহু তালাশ করলাম, জিব্রাইলর তো সন্ধান পাইলাম না, বলে আপনি কিভাবে তালাশ করলা? এ নামাজ থাকিয়া বলে আল্লাহ আমার সেই ক্ষমতা দান করছে, আমি চক্ষু দিয়ে সব জায়গায় দেখি লাইছি, কোনো জায়গাত নাই। বলে কতটুক দেখলায়? বলে ও সাইডখান দেখছি না, সব জায়গা দেখি লাইছি। বলে কতটুক আপনি কবা? প্রথমে কইলা আমি দুনিয়ার সব দিক দেখি রাইলাম, হয় দুনিয়ার জিব্রাইল আসছো আসইনি, কোনো জায়গাত নাই। তারপরে প্রথম আসমানও দেখলাম, কোনো জায়গার জিব্রাইল নাই। দ্বিতীয় আসমানও গেলাম, একাধারে সাত আসমান বাড়ি দিলাম নাই। তারপরে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম, সেই জায়গার জিব্রাইল নাই। এরপরে আরশে আজিমও দেখলাম, কোনো জায়গার নাই। আটগান জান্নাতের ভিতরে চাইলাম, কোনো জায়গার মধ্যে জিব্রাইলের কোনো সন্ধান পাইলাম না। পরবর্তীতে দুজখর সাইটে দিয়ে জাহান্নামের সাইটে দি চাইলাম, কোনো জায়গার তো জিব্রাইল নাই। আমি একমাত্র আপনার বা খেয়াল করছি না, আপনি মনে হয় জিব্রাইল ফরিস্তা হইতা পারেন। সুবহানাল্লাহ। জিব্রাইলে যেমনে শুনছো না বাপ, হইলারে বাল্লা কে যেন ব্যক্তি বুঝলাম না, এমন ব্যক্তি যে ব্যক্তি চক্ষু বন্ধ করিয়া নমাজের হালত আটটা বেশ দেখি রাইলা, আর সে আজিমও দেখলা, দুজক দেখলা, আল্লাহ দুনিয়ার জমিন দেখলা, সর্বশেষে আমারে জিব্রাইল বলিয়া টিকাই রাইলা। আল্লাহ ব্যক্তির পরিচয়টুকু আমার বালা করিয়া দেখুয়া, আল্লাহ কইতা রে বা জিব্রাইল জানিয়া রাখো তুমি চিন্তাই, তবে বালা করিয়াই চিনিয়া রাখো, এই নইলে আমার হবিবর এক সাহাবি যার নাম হইল আমার হবিবর বন্ধু যার নাম হইল সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক, ওয়াল্লাহ আবু বকর সিদ্দিক তো আমি চিনি, আজকে আমি নয়া সিনিয়র নি। আমি আবু বকর সিদ্দিক রে দেখছি নবীর খেদমত অনেক সময়, বলে তুমি চিনছো না আবু বকর সিদ্দিক, বলে আজকে চিনলাম, বলে এতটুক গুণ কিভাবে তান, কিভাবে আপনি দান করলা, এতটুক উচ্চ পর্যায়ে তান কিভাবে গেলা? ওই সময় আল্লাহর যাতে জানাই না জিব্রিল রে জানিয়া রাখিও, আবু বকরর দিলর মধ্যে সব থাকি বেশি নবীর প্রতি তান বেশি মায়া ছিল। আর তাই প্রত্যেক দিন ওযু করার পরে তাহিয়াতুল ওযু সুন্নাত দুই রাকাত নামাজ তান ফরিদা ছাড়ইন না, এর লাগি শুক্রবারে জুমাবারে তাহিয়াতুল ওযু সুন্নাত ফরা হয়। অন্যান্য সময় যদিও বাবা পড়ি না, তবে শুক্রবার দিন সময় সুযোগ পাইলে তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ দুই রাকাত পড়িবা, যদিও দেখো লোকের মক্কাতে পড়ার চেষ্টা করবা। আমরা পড়ি না খুব, এক গুরু যাই খুতবা আরম্ভ হওয়ার পরে বলা না, এক গুরু যাই খুতবা আরম্ভ হওয়ার পরে এক গুরু সর্বশেষে যাই দুই রাকাত জমাতে শেষ করলাম সবার আগে বাহির হইয়া আসি। এক গুরু আমরা দুই রাগাতি জুমা আবার জুমার নমাজ দুই রাগাত, এক গুরু এক গুরু সাম আগে সাইর আর দুই ফরে আর নাই ছয় রাগাতে জুমার নমাজ, মোটামুটি এক গুরে বারো রাগাত, তার থেকেই বেশি পড়ি না। কিন্তু তাই আতুল ওয়াজু সুন্নত নমাজ, যদিও সুন্নতে ঘর মাক্কায় দা বাবা, আপনি যদি পড়েন মসজিদের মধ্যে গিয়া এই দুই রাগাত নমাজ পড়িলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়ায়, আর তাই দখলিল মসজিদ সুন্নত যদি দুই রাগাত নমাজ পড়েন যদিও ঘর মাক্কায় দা, এই মসজিদ কিন্তু আপনার আমার লাগে সুপারিশকারী হইব। এর লাগি দাখলিল মসজিদ খালি নিজের জুমা মসজিদ নাই, নিজের মসজিদ আইজ গেছেন নতুন কুটুম্ব বাড়ি গিয়া দেখছেন সুন্দর মসজিদ দেখছেন, কইছেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়া যুনুবি ওয়া খাতায়ি ওয়া আমাদি, কইছেন হওয়ার পরে আপনি কই যে আল্লাহ আল্লাহ এত সুন্দর মসজিদ গান দেখে বালা লাগছে, সময় আছে গেছেন নমাজও, তে আমি দুই রাকাত ও মসজিদ দাখিল হইছি হিসাবে প্রবেশ করছি হিসাবে দুই রাকাত দাখলিল মসজিদ সুন্নত নমাজ পড়ি নাই। ফলক আপনি যে মসজিদে দাখলিল মসজিদ নামাজ যারা বেশি পড়েন মসজিদ দাখিল করা হওয়ার পরে প্রবেশ করার পরে মসজিদ একটা সুরত ধারণ করবো কিয়ামতের দিন, মহল্লার যারা মানুষের দিলি হিসাবে মসজিদর লাগি মায়া রাখত, যারা মসজিদে যারা বেশি অন্তর দি ভালো হয় মসজিদর যারা বেশি খেদমত করত মসজিদর লাগি যাদের সম্পর্ক বেশি থাকে মসজিদে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশকারী হইব। আর যারা মসজিদে বিলকুল আসা যাওয়া নাই মসজিদর লাগি সম্পর্ক নাই খেওয়াছেন মসজিদ নিয়ে বাবা রাজনীতি করেন,
মসজিদ বাবা রাজনীতির জায়গা নাই, মসজিদ খেলা নেলার জায়গা নাই, মসজিদ নিয়ে কোনোদিন দুশ্মনী করার যেতাম না। যারা মসজিদের ক্ষতি করবা জীবন অন্ধকার হইব, যারা দিনী প্রতিষ্ঠান নবীর দিনী দরসকা মাদ্রাসা ক্ষতি করবা জীবন অন্ধকার হইব, বরবাদ হইবা বাবা ধ্বংসর হতে যাইবা। আজকে যদি মাদ্রাসা ঠিকায় রাখা যায় না কমি মাদ্রাসা গুলা, আলিম অগল হাফিজ অগল বাইর হইতা নাই, মসজিদের কোনো ইমাম বাইতাম নাই, আর ইমাম অগল না পাইলে দিনে ইসলামের খেদমতার টিকিয়া রাখা সম্ভব হইত না। মসজিদও যাইতাম, সম্পর্ক থাকতো, মায়া থাকতো, মসজিদ জানেওয়ালা ব্যক্তি মসজিদ গিয়া মসজিদর সামনের সহগে হাড়া হইত। আমি আমার মেইন জায়গার তাই যাই, আমার মনো আছে, আমার মনো আছে, হইতে পারবো চিত্রি গেলা হৌজ ইব্রাহিমের মাত তুই আইলা না, আমি আই আর করিয়া আমরা ওয়াজ সিস্টেম কিছু হলা ডাল যাইব আমার জায়গাতেই বুঝাই শুনি বাবা। আবার আমি ঘুরি আইয়ার জিব্রাইলের যে মাতো আসলাম কিলা রক্ষা করলা খেনে করলা এখানে আমি আইয়ার ঘুরি যাব। আপনার অসুবিধা হন জি, অসুবিধা হইলে কইবার সঙ্গে করিলাম যদি বুধুয়াই বেজুত করে দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি রক্ষা করতাম। তখন আমি ছিলাম আরশে আজিমের মধ্যে জায়গাটাকে দেখলাম তোমার রক্ষা করতে গিয়া তোমার দুশ্মনে হত্যা করি লাইব, প্রথমে আরশে আজিম তাকে দমক দিয়ে আমি একটু দম লাগাইলাম, সময় পাইলাম। দ্বিতীয়বারের মতো আইসি সিদ্রাতুল মুনতাহা, সিদ্রাতুল মুনতাহা আসা তাসমানের উর্ধে সেই জায়গা আসার পরে দেখলাম আবার হত্যা করে লাইব, আবার আরে আরেকটা দমক দিয়ে তারে দম লাগাইলাম, তৃতীয়বার দমক দিয়ে দম লাগাইলাম। এখন চিন্তার কোনো কারণ নাই রে জয়েদ বিন হারিস, তোমার দুশ্মন দিয়ে আমি হত্যা করে লাইছি আর কোনো চিন্তা করিও না। জয়েদ বিন হারিস বড় খুশি হইয়া কইলা রে আল্লাহর রহমান নাম লইয়া ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার এত বড় মুসিবত থাকি আল্লাহ আমার রক্ষা করলা, এর লাগি বাবা জীবনে যদি রহমান নাম ধরিয়া লইয়া ওসিলা লইয়া আল্লাহর কাছে যদি চান আল্লাহ আপনি হইলে তো আল্লাহ আপনার রহমান নামর খাতির আল্লাহ আপনি আমার প্রতি রহম খান্দা করব, আপনি আমার প্রতি একটু দয়াবান নিগাবান হোক আল্লাহ, আপনি আমার কঠিন মুসিবত থাকি আপনার জাতি উদ্ধার করব দোয়া করতে হলাম। মুসিবতর দোয়ার নাম হইল গিয়া দোয়ায় তদরু, দোয়া আছে তো দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদরু, দোয়ায় খুফিয়া, চার প্রকার দোয়া। সব দোয়া সম্পর্কে কইয়েন না, দোয়ায় তদরু এক দোয়া আছে, দোয়া করতে সময় হাত কিলা উঠত, হাতর গাতা ফেট যেখানে আছে আসমান দিকে থাকতো, দোয়ার কিবলা হইল গিয়া আসমান। এইভাবে দোয়া কর হয়তো সিনা বরাবর দোকান হাত উঠতো কবিরি কিতাবর মধ্যে আনজন, সিনা বরাবর দোকান হাত থাকতো দুই হাতর মধ্যে কানো ফুরজাতুন শব্দ আইসে সামান্য ফাঁকা থাকতো, সামান্য তবে অতটুক নাই খেওয়ালা দোয়া করেন, ওলা করেন কোনো জায়গা ওলা তখন খেওয়ালা মুটকুরি বইল ইলা দোয়ার কোনো বাবা হুকুম নাই। দেখছেন বিক্ষুকে গিয়া যদি মানুষের বাড়ির মধ্যে কোনো মানুষের কাছে সুন্দর করে যদি হাত পাতায় তাহলে মানুষে ভিক্ষা দেয়, আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আর বাবা সুন্দর করে হাত পাতাইয়া কোয়া লাগবো আপনার আমার। এখন যদি আমি আউরি যদি হাত পাতাই আল্লাহর যাতে আমি যেটা চাই মুইটা দিত না ভাই ভাই মুনি কোন যায় ভিক্ষু খালিয়াতে আইব না, গিয়া যদি হয় হয়তো একটা সুন্দর করে আমার দেখো একটু সাহায্য, যদি ওলা উল্টা গিয়া যদি কয় ওলা যদি কথা তখন কেউ দিবা নিবি কেউ সাহায্য করবো নি জি না। তা আমরা অনেকে দোয়া করি কোনো জায়গার দেখছি মসজিদ শুক্রবারে বা ওলা দোয়া করেন এক শ্রেণীর কিছু সংখ্যক মানুষ আমরা দেখছি ওলা নমস্কার ওলা হাত মানে বইরু দেখছেন আপনারা দেখুন জানি খেও আছে কমালো লাগে ওলা বইরু নিশ্চিন্তা খেও আছে কুচু হাত ছাড়ি দি ওলাও দোয়া করেন মানছি, মানে ও দোয়া করতে সময় আমরা একবার ওলা আলসিয়ায় ও কুচু হাত খেও আছে সিতরাইয়া খেও আছে কলা ভাঞ্জাবায় ঢুকে বই ইলা দোয়ার কোন তরিকাও নাই। দোয়া করতে সময় সিনা বরাবর হাত খোলা থাকুক,
মা বন্ধের জন্য যে তো পর্দার হুকুম আইছে, মা বোন হলে হাত লুকাইয়া মানে শাড়ির ভিতরে পর্দার ভিতরে রাখিয়া দোয়া করো কুয়া, এর জন্য বিশেষ করিয়া দোয়া বাবা, এমন দোয়া দোয়া কিন্তু কবুল হয় বেশিরভাগ, তবে এক শ্রেণীর মানুষের দোয়া উপর দিকে উঠে না। ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন তাফসিরে ইবনে কাসির, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। রাসূলুল্লাহর এক সাহাবী কেছেন যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে ওয়াক্কাস আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া কিভাবে করলে আল্লাহর দরবারে কবুল হইব? আল্লাহর রাসূল ফরমান, ও সাদ ইবনে ওয়াক্কাস, দোয়া আল্লাহর দরবারে কবুল হইব, কোন সন্দেহ নাই দোয়া কবুল হয়, তবে মানুষ যেই সময় হারাম খাইয়া থাকে, হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে উঠে না। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে যেই দিন যেই সময় সে হারাম খাই নিল, হারাম খাওয়ার সঙ্গে সঙ্গে ও সময় ও দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত তাদের দোয়া উপর দিকে যায় না। হারাম খাইলে হারামকারীর দোয়া উপর দিকে যায় না, এর লাগি বেশিরভাগ আমরা দোয়া কবুল হয় না, আমরা কিছু হারামের মধ্যে অগ্রসর হয়ে গেছি। হারাম জিনিস বুঝি আর না, একগুড়ে কইয়ার পয়সা বানাইলে বা দেবে সরি আল্লাহ আল্লাহ করুন সদকা দিব, বলে কিলা বলে সাইর সালান মারিতাম ড্রাগস বলা আছে রে, হ্যাঁ সাইর সালান, সাইর সালান যুদ্ধ করি মারি দিলে আপনার 5 লাখ করি যদি 20 লাখ, 20 লাখ টাকার কৌটা জেসা হলে আইব আরো 10 লাখ বলা না কোন যায়, তা তো লাভ বেশি শুনছি আল্লাহ তবে যাইও। এর লাগি বাবা এটা অবৈধ ব্যবসা, এটা জায়জ নাই, যারা পুলিশে ধরে দেহ নন বেল ইয়ার আর কোনো বেল নেই রাখিয়া বিচার করিলাই নিম্নত 3 বছর উর্ধয়া থাকছে 10 বছর পর্যন্ত সাজা প্রাপ্ত হইবা, যার কারণে বাবা যেটা অবৈধ সরকার নিষিদ্ধ করছে, ড্রাগসের ব্যবসা, ফ্যান্সি ডিলের ব্যবসা, বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেটের ব্যবসা যেগুলো আছে, আল্লাহর ওয়াস্তে এই ধরনের অবৈধ ব্যবসাটা করবা না বাবা, খাইবা ঠিক আছে আনকা টেকা বানাইবা রুজি রোজগার করবা, হারাম টেকা দিয়ে বিল্ডিং বানাইয়া রইবাই ঘরের তলে থাকবা কিন্তু শান্তিতে থাকতে পারতা নাই, টেকা বানাইবা ঘরের মধ্যে থাকবা, ঘরের তলে শুইবা অশান্তি থাকবো, স্বামী স্ত্রীর মধ্যে ঘরে ঝগড়া থাকবো, কিবা তো ভাই ভাইয়ের মধ্যে অমিল থাকবো, মিল থাকতো নাই, সন্তানে বাবার বা চাইতো নাই, বালা চৌকে হারামি চৌকে চাইব, হারাম সম্পদে আও বাবার ক্ষতি করে, আওলাদরে যদি হারাম হওয়ায় বাবার সম্পদ আনিয়া তাইন গাইছন, স্ত্রীরে অবাইছন, সন্তান পাইছন, আওলাদ ওলা নষ্ট নলা হারামি হন, ফলে আওলাদ হলে বাবার বা হারামি চৌকে চাই, বাবা কইবা জীবনে আওলাদ পাইলাম, আওলাদ পাইলাম আশা করলাম আওলাদে বালিব খাওয়াইব, জীবনে রুজি রোজগার করবো আশা করডা, এখন আওলাদর কারণে বাবা এখান দিত্রার হাটিত্রা ইলাওয়ান্না ইলাওয়ে বাবা, দেখো কুয়া বিশেষ করিয়া যে আওলাদ আওলাদ হলে দেখো কুয়া কোন সময় যদি তার মায়ের পায়ের মধ্যে বা বাবার পায়ের মধ্যে ধরিয়া সালাম হইল গিয়া আলাদা সালাম করছে, মার বাবা শুধু খালি মার বাবার পায়ের মধ্যে ধরিয়ালা হাত লাগে যদি চুমা খায়, জাওয়াইরুল ফেকা মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ, যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া যদি সে চুম্বন করিয়া থাকে, সে হালেকে বেহেস্তর চৌকাটের মধ্যে চুমা খাইল, সুবহানাল্লাহ, আর তো হুকুম নাই, অন্য দেখি আল্লাহ আমার শ্বশুর বাড়ি গেল লাড্ডু একে চিত্রাহানি এক গুড়ে ইনু হানি ভালো হইতো, হ্যাঁ শ্বশুরে শাশুড়ি মা বাবার সমতুল্য হিসাবে আমরার দেশের আওয়াজ হইছে বলে মার বাবার সমতুল্য, এরা রে গিয়া তুমি সালাম করছো সুমা খাই নিছো, তবে এটা এটার উপরে গুরুত্ব নাই কিতাব, মা আপন মা বাবার লাগে কইতা মা বাবার পায়ের মধ্যে ধরে সুমা খাওয়া শ্রদ্ধার লাগান ফড়িয়া না মুখ লাগে ইলা না ওলা চুমা খাওয়া বেহেস্তর চৌকাটের মধ্যে মানে দরিয়া সুমা খাওয়ার সমান, অত অত সাপ অত ফায়দা, কিন্তু মা বাবার পায়ের মধ্যে যুব সমাজ লক্ষ্য করুক মার পায়ের মধ্যে দরিয়া চুমা খাওয়া, আজকে বাড়ির থাকি তুমি বাইরে যাইতে আসো
বিদেশ বাড়ি যাইত্রায় জানিয়া রাখিও রে যুব সমাজ তুমি মারে সালাম করা সালাম আলাইকুম বাবারে সালাম দেও আর পায়ের মধ্যে পড়িয়া যে সময় আওলাদ রে এইভাবে চুমা খাইবাই মা বাবার মন খান কতটু খুশ হইব তোমার উপরে তোমার মাথায় হাত দিয়া মা বাবা যে সময় কইবা বাবা জওয়াল্লার হাওলা আমি গ্যারান্টি দি কইয়ার মা বাবার দুয়ার বরকতে আওলাদ তোমার আর কোনো বিপদ আর সামনে আসতো নাই মা বাবা এমন এক নিয়ামত বিদেশ বাড়ি ছেলের যদি কোনো অঘটন ঘটে যায় সবে কিন্তু জানবার আগে জানে কিন্তু তার মায় মার কলিঞ্জার মধ্যে আঘাত লাগে সেল পড়িয়া থাকে এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তাবরানি কিতাবর মধ্যে আনছন মুকাশাবাতুল কুলুব সেই কিতাবর মধ্যে আনছন ইমাম গাজ্জালির লেখা এক সাহাবি গিয়ে আল্লাহর রাসূল জানাইলা ইয়া রাসূল আমার মা ছিলা বাবা ছিলা এরার বড় খেদমত করতাম পায়ের মধ্যে দরিয়া চুমাও খাইতাম আজকে মাও নাই বাবাও নাই এখন কি করতাম নবী যে ফরমান তোমার মা এবং বাবার জিয়ারত গে তুমি বেশি করিয়া কর মা মারা গেছেন বাবা মারা গেছেন কবরের পাশে যাও গিয়া দাঁড়াইয়া তুমি দোয়া করো কুল আল্লাহ শরীফ বাবা তুমি তিনবার পড়িয়া দোয়া করো এর লাগে সোয়াবর হাত দিয়া গিয়া তোমার মা বাবার রুহে আরবার মধ্যে পৌঁছিব তাপরানি কিতাব আনছন কোন আওলাদ যদি শুক্রবার দিন গিয়া তু যদি যদি তার মা এবং বাবার ভাইয়ের মা বাবার জিয়ারত গিয়া যদি সে করতে পারে তার আমল নমার মধ্যে মকবুল নফল হজের সোয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ শুধু তাই শেষ নাই যাদের মা বাবা ঘরের মধ্যে আছেন যুবকরা লক্ষ্য করো মা বাবার চেহারার দিকে যদি কোনো আওলাদে মায়ার নজরে যদি চায় দুঃখর নজরে চায় তার আমল নামার মধ্যে মকুল নফল হজের সব আল্লাহ দান করন বাবার টাকা পয়সা সবার সমান নাই সবে টাকা পয়সা জমাইতে পারিয়ার না বাদশাহ শাহজাহানোর নসিবে জুটছে না তাই নহজ করতে পারছেন না কেউর টাকা আছে হজ করতে পারডা না কেউর টাকা পয়সা নাই বাবা হজ নসিব না ঘরে মা আসুন বাবা আসুন মা বাবার জুমাবার জিয়ারত করো আপনি হজর সব পাইবা কিয়ামতের দিন আমল নমায় দেখবা হজের সব আল্লাহ দান করছে এর লাগি বাবা এত বড় নিয়ামত যার কারণে বিশেষ করিয়া এই যে মা বাবা যাদের আসুন মা বাবার সালাম করো কুয়া মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কুয়া মা বাবার নেক দোয়ার বরকতে আওলাদের জীবন উন্নত হয় রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দে আর মা বাবা যদি বদদোয়া দিলেন আওলাদ তোমার জীবন অন্ধকার রুজি রোজগার বাড়িতে না মা বাবার যদি বদ দোয়া যদি পড়ে যায় দোয়া হইল কি নেক দোয়া একটা আর একটা হইলো বদ দোয়া দুইটা নাইন দোয়া হি তো দোয়া এগুলো লোক প্রকার কিসিম সায়ের নিয়মে দোয়া করা আর এটা হইলো গিয়া দোয়া দুইটা নেক দোয়ার বদ দোয়া নজরওয়ালা দুইটা একটা নেক নজর একটা বদ নজর কোনো যদি শিক্ষকে ছাত্রর বা নেক নজরে চান ছাত্রর জীবন উজালা কোন পীর সাহেব যদি সাগরিদর বা নেক নজরে চান সাগরিদ উন্নত হয় দামন দিত মা বাবা যদি আওলাদর দিকে যদি নেক নজরে বেশি চান এই আওলাদে মামলত লই দিছে ওলা বিশেষ করে আল্লাহর বন্ধে গান বদ নজর যদি খেয়ারের পরে উস্তাদ যদিও চাই ফিরে যদিও চাই তাহলে জানিয়া রাখবা বদ নজরের কারণে আপনার জীবন অন্ধকার হইব বরবাদ হয়ে যাব গিয়া এর লাগে কোনো সময় দেখছেন নি মানুষের সবজি খেত টুলা লাগাইয়া রাখুন বদ নজরটা লাগতো না টুলা লাগাইন নাই আপনার ওইটা লাগাইন নি সবজি কত মাশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ওই নাই টুলা দিতা মানুষের হঠাৎ কোনো মানুষের বদ নজরটা হরতো না সবজি নষ্ট হইতো না চকুত বাদ নজর থাকে এক বুড়ো মানুষের সবজি নষ্ট হয়ে যা সফল গাছ মরি যা মরিচ গাছ মরি যা ওলা হয় না নহ যায় এক গুড়ে কন বুঝিন এরারে বুঝিন গুমজন যা হললে বুঝিন আর কমি যায় তবে এটা আমি কিতাবও পাইছি না এটা এক গুড়ে আমরা দেশের মানুষের মাসলা বানাই লেন কিছু মানুষ কিনা রানি এক ঘুরে উঠিয়া হয় মরিচ খুঁজিসলাম লাগাবাড়ি বুয়াইজির কাছে দিছই না চুরি করি আনা যায় এটা হানো মাসলা হইল হ্যাঁ বানাইলাই উরির বীজ খুঁজিসলাম দিছই না চুরি করি আনা যায় আসলে এলা কোনো মাসলা নাই এলা কোনো মাসলা নাই এর লাগিয়া যেন গুমো জনজা কর্তা মানুষ ইটা হুদায় আরে বেহুদা যার বদ নজর আছে এটা ঠিক এগু জলদি আর কমতো না দোয়া করতা আল্লাহর কাছে আমদার অগানক খাসার জিলাতে এক জায়গাত নাম কইলে হতির নাম অকইয়ার না কিচ্ছু না বেটার মারাত্মক বদনজর মসজিদের মেসাবে টিফিন খুলিয়া খাওয়া আরম্ভ করলে বেটারে দেখলে জলদি বন করিলা যে ভাই সাহায্য জ্বালাইলা বেটা বুঝতে
হইয়ার ঘটনাটা শুনক কুয়া, মসজিদর পুষ্করণীর মধ্যে খুব বেশি ফেনা হইছে, জর্মন হইছে, জর্মন কইনি আপনার আইতা, জর্মন হয় কোনো জায়গা ফেনাও হয়, খুব বেশি জর্মন হইছে মসজিদর পুষ্করণীর। মসজিদর কমিটির একজন মাস্টার সাহেব আসন আর একজন এক ব্যক্তি আসন, দুজনে একদিন উঠিয়া কইলা, বাবা আজকের মিয়া সাহেব আমদার পুষ্করণীর তো জর্মনে লই লিছে সাফ করাই তাই নানি। আজকের মিয়া উঠিয়া কইলা, মাস্টার সাহেব গ্রাম তো অমুক মানুষ তো বড় মারাত্মক নজরিয়া, ও বেটার একবার দেখাইলাই খামো লাগে যাইতে পারে, বুঝাইছে হাসাও মাস্টরে বলে এটা হাসাও হওনি বলে, ও রে বা ই ব্যক্তি যখন আসছেন আসার সঙ্গে সঙ্গে দুইজনে তো পরামর্শ করছেন সাওয়াইটা বালা করিয়া, মাস্টারে উঠিয়া কইলা, ও আজকির আলী সাহেব খেয়াল করো নানি আস্তাফু করতে লয়ে নিছে জন্মরে, ও সময় আজকির আলী উঠিয়া কইলা আমার কইয়া তো লাভ নাই, আজ অমুক আইসন তানরে তুরা বালা করি কইয়ার কইয়া কইলা, ও বা তুমি তো প্রত্যেক দিন জুয়র রক্ত আশ্র রক্ত নমাজ যাও দেখছি, বালা করে একবার চাও নানি আস্তাফু করছেন জন্মনে লই লাইল নাওয়া যার না, বেটা যেমনে সাইয়া মাতর কথার উপরে চাইছে যেমনে সাইয়া কইছে ইয়ে হাসাও তো আস্তাফু কর নিছে গিয়া, এক সপ্তাহের ভিতরে সারা জর্মন ফসিয়া একবার শেষ হয়ে গেছে গিয়া, নজর আসেন না রাখুন যায় এর লাগি মানুষে যদি কোন মানুষের ভাই যদি চাই জলবন না না বলা বেটি মানুষের নজর আছে বেটা জ্বালাই নিব আর বেটা চাইলে বেটি জ্বালাই নিব, যার কারণে বিশেষ করিয়া কোনো সময় যদি কোনো পুরুষ লোক গরমর দিন খালি গায়ে চল কুব হিসাবে চলবা কোনো মহিলা বাদ নজরে চাইলাইতে পারে, মহিলা গুণাগার হইব গুণা ঠয়া দাকছে গুণা কবিরা, কোনো মহিলা আপনার বদন ভাসাইয়া যদি কোনো বাদ নজরে যদি চায় আপনার ক্ষতি হইব নজরটা এমন গাড়িব আপনার বেমার আজার ক্ষমত নাই আপনি তালাশ করিয়া ভাইদা নাই নজরের বিভিন্ন আপনি তবিবাদ করতে লাগব, এর জন্য আল্লাহর বন্দেগান বাদ নজরে কোনো মহিলা চাইলাইতে পারে গরমর দিন দয়া করিয়া একবারে খালি গায়ে চলবা না মকর, একটা গামছা হোক একটা গেঞ্জিগার মধ্যে রাখবা, ও আর গরমর দিন কিছু সাহাব হল আমরা এক বুড়া আসল একবারে লঙ্গি খালি শুধু আরে আর ফিট ফিট বার করে খালি আটিতে দেব একবারে খালি গরো তা হোক কা গরো গরোর ভিতে আর ইয়ার এতে রাস্তা পায় ওলা বারে দেন কই যায় জি না নজর লাগবো বদ নজর লাগিছে, কোন মহিলা যদি ওলা মহিলা যদি একভাবে বেপরদাসীল আসল বেপরদাসীল হিসাবে যদি কোন মহিলা যদি চলিয়া থাকেন এই মহিলা যদি বাই মহিলার বাই কোন পুরুষের বদ নজর যদি পড়ে যায় বাবা তাহলে জানিয়া রাখবা এই মহিলার পেটও আল্লাহ কোনোদিন নেক সন্তান দান করতো নাই কোনোদিন নেক আওলাদ পাইতা নাই, এর লাগি মা বোন হলে জীবনে পর্দার হুকুম বেশি আইছে পুরুষেরও আছে মহিলার জন্য আইছে, মহিলার জন্য পর্দার হুকুম বেশি আইছে তার কারণ কিনা মহিলার উপরে যদি কোনো বদ নজর পড়ে যায় এই মহিলার কোনোদিন পেটো আল্লাহ নেক আওলাদ দিতা নাই, হজরতে আমিনার পেটের মধ্যে আল্লাহ নবীরে কেনে দান করলা আমিনা কিন্তু আমানতকারী এক মহিলা আসলা বড় পর্দাশীল মহিলা আসলা বড় চরিত্রবান মহিলা আসলা যার পেটের মধ্যে আল্লাহ আখিরি জমানার নবীরে দান করছেন, এর লাগি মা গো জানিয়া রাখো সব মহিলার পেটো আল্লাহ আলিম দান করে না, সব মহিলার পেটো আল্লাহ হাফিজ দান করে না, নেক আওলাদ দান করে না, যে মহিলা তার জীবনের মধ্যে যত বেশি আখলাক আখলাক ভালো হইব যত বেশি মা বন্ডা পর্দাটা থাকবো বেশি তত বেশি মহিলা নেক নেক সন্তানের মালিক হইবা।